Hello, children. Welcome to Lisa's. Today we are going to read the Rainbow from Class Six. The Rainbow was written by Christina Georgina Rossetti. She was an English poet who wrote a varieties of romantic, devotional, and children's poems. The Rainbow likhechen Christina Georgina Rossetti. Tini, agun. ইংল্যান্ডের পোয়েট ছিলেন যার কারণে তাকে বলা হচ্ছে কি ইংলিশ পোয়েট তিনি ভ্যারাইটিস অব রোম্যান্টিক দেন ডিভোশনাল মানে ভগবানকে উৎসর্গ করে লেখা ভক্তিমূলক কবিতা অ্যান্ড চিলড্রেন্স পোয়েম লেখার জন্য বাচ্চাদের শিশুদের পোয়েম লেখার জন্য বিখ্যাত ছিলেন তার দুটি বিখ্যাত পোয়েম হলো গভলিন মার্কেট অ্যান্ড রিমেম্বার তোমরা কিন্তু দি রেইনবো কে লিখেছে এটা মুখস্থ করে নেবে কেন কি কখনো কখনো কোয়েশ্চেন আসে যে হু ওয়াজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দি রেইনবো লেটস স্টার্ট বোটস সেল অন দ্য রিভারস অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ বোটস মানে কি নৌকা সেল মানে কি ভেসে বেড়ানো অ্যান্ড রিভার মানে নদী বোটস মানে হচ্ছে নৌকা ভেসে বেড়ায় নদীতে অ্যান্ড শিপস মানে জাহাজ ভেসে বেড়ায় সিজে মানে সমুদ্রে বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটিয়ার দ্যান দিস কিন্তু আকাশে যে মেঘ ক্লাউডস মানে যে মেঘ ভেসে বেড়ায় সেগুলো আর প্রিটিয়ার বোটস আর শিপসের থেকে অনেক বেশি সুন্দর প্রিটিয়ার প্রিটিয়ার হলো কম্প্যারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাডজেক্টিভে তিনটে ফর্ম আছে পজিটিভ কম্প্যারেটিভ অ্যান্ড সুপারলেটিভ কম্পারেটিভ ফর্ম ইউজ করি আমরা তুলনা করার জন্যে এইখানে বোটস আর শিপের সাথে মেঘের ভেসে বেড়ানোকে তুলনা করা হয়েছে যেখানে বলা হয়েছে যে মেঘ অনেক বেশি প্রিটিয়ার অনেক বেশি সুন্দর দেন বোটস অ্যান্ড শিপস বোটস নৌকা আর জাহাজের থেকে নেক্সট দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স অ্যাজি অ্যাজ ইউ প্লিজ আমরা দেখে থাকি যে নদীর ওপরে অনেক সেতু রয়েছে ব্রিজ রয়েছে যে দৃশ্যটা আমাদের বেশ তৃপ্তি দেয় মানে দূর থেকে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে একটা নদীর ওপর দিয়ে একটা ব্রিজ বেশ সুন্দর দেখতে লাগে আমাদের চোখে আমাদের মনকে প্লিজ করে তৃপ্তি দেয় বাট দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন

দেখো রেনবোটা তোমরা ছবি তো দেখো রেনবো বা তোমরা এমনি আকাশেও দেখে দেখো রেনবোটা কীরকম আকৃতির একটা বো আকৃতি একটা ধনুকের আকৃতির দ্যাট ব্রিজেস হেভেন অ্যান্ড ওভার টপ দ্য ট্রিজ যেটা গাছেদের মাথার ওপর দিয়ে একটা ব্রিজ তৈরি করেছে হেভেন অবধি স্বর্গ অবধি অ্যান্ড বিল্ডস আ রোড এবং একটা রাস্তা তৈরি করেছে ফ্রম আর্থ ট্রু স্কাই আর্থ মানে কি মাটি থেকে জমি থেকে আকাশ অবধি একটা রাস্তা তৈরি করেছে ইস প্রিটি ফার দ্যান দিস যেটা মানুষের তৈরি ব্রিজের থেকে অনেক অনেক বেশি সুন্দর পিটিআর ফার ফার্ম অনেক বেশি সুন্দর মানুষের তৈরি ব্রিজের থেকে যখন আমরা দেখি যে আকাশে রামধনু উঠেছে ইট হ্যাজ আ হেভেনলি বিউটি মানে রামধনুর একটা মানে স্বর্গীয় আলাদাই সৌন্দর্য আছে যেটা যখন পৃথিবী থেকে আকাশ অবধি ছড়িয়ে পড়ে একটা রাস্তা তৈরি করে তখন মানে খুবই সুন্দর দেখতে লাগে যে রাস্তাটা মানুষের পক্ষে বানানো সম্ভব নয় অ্যাকচুয়ালি এইটা মানে দ্য জুয়েবো হলো ক্রিস্টিনা জর্জিনা রোজেটির একটা কম্প্যারিজন টাইপ অফ পোয়েম যেখানে উনি কম্প্যারিজন করে দেখিয়েছেন যে ভগবানের তৈরি সৃষ্টি সাথে মানুষের তৈরি সৃষ্টির তুলনা করলে যেমন ধরো তোমার এখানে তুলনা করা হয়েছে নৌকো আর জাহাজের সাথে হচ্ছে ক্লাউডসের মেঘেদের তুলনা করা হয়েছে এবং মানুষের তৈরি ব্রিজের সাথে ভগবানের তৈরি ব্রিজ মানে রেইনবোর তুলনা করা হয়েছে যেটা অনেক অনেক বেশি সুন্দর ভগবানের তৈরি জিনিস ভগবানের তৈরি সৃষ্টি ক্রিয়েচার অনেক বেশি সুন্দর মানুষের তৈরি ক্রিয়েশানের থেকে সেটাই এখানে কপি বোঝাতে চেয়েছেন আজকের মতো এইটুকুই তোমাদের যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফর মোর ভিডিওস অ্যান্ড লাইক কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো